13RB বাসাবাড়ির কোনো হোল্ডিং নম্বর বা কোনো পণ্যের ট্যাগ নয়, এটি একজন ব্যক্তির পরিচয়। মারা যাওয়া এই মানুষটি নম্বরে পরিণত হন দুবছর আগে। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজদিন কারখানায় ভয়াবহ আগুন লাগে 2012 সালের 24 নভেম্বর। অবহেলাজনিত ওই দুর্ঘটনায় প্রাণ হারান 111 জন শ্রমিক, যাদের মধ্যে নাম পরিচয় না পাওয়া 53 জনকে দাফন করা হয় জুরাইন কবরস্থানে। কয়েক দফা DNA পরীক্ষায় তাদের মধ্যে মিলেছে 45 জনের নাম পরিচয়, আর এখনও পর্যন্ত পরিচয় না পাওয়া 8 জনের একজন এই 13RB। ঘটনার পর একাধিক মামলা হয়। তদন্তে কারখানার মালিক দেলোয়ারের গাফিলতির প্রমাণ পায় CID। চার্জশিট দেওয়া হয় দেলোয়ার ও তার স্ত্রী সহ 13 জনের বিরুদ্ধে। একসময় গ্রেফতার হন তারা, কিন্তু এরপর নানামুখী তৎপরতায় জামিন পান দেলোয়ার। বিভিন্ন জায়গায় যে নেগলিজেন্সি হয়, কিন্তু তার চেয়ে কম অবস্থানে সে জেল খাটে, অনেক দিন জেল খেটেছে। পরবর্তীতে উচ্চতর আদালত থেকেই তাকে বেল দেওয়া হয়েছে। যারা সাক্ষী, আশা করি তারা সাক্ষী দেওয়া কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে যখন আমাদের সাথে যোগাযোগ হবে, আমরা এই ব্যাপারটা আমরা অবশ্যই দেখব। রাষ্ট্রপক্ষের আইনজীবী আশ্বাস দিলেও তার কথায় ভরসা রাখতে পারছেন না অনেকে। বলছেন আইনের চোরা গলি দিয়ে বেরিয়ে গেছেন দেলোয়ার, যার পেছনে কলকাঠি নেড়েছে BGMEA। একটা শক্তিশালী শ্রেণী চাচ্ছে না যে এই ঘটনাটা স্বচ্ছভাবে সমাধান হোক। গ্লোবাল চাপেও তারা নতি স্বীকার করেনি, লোকাল চাপেও তারা নতি স্বীকার করেনি, এবং তারা সরকারকে প্রভাবিত করে রেখেছে। তার অভিযোগ, মালিক সংগঠনের শক্ত অবস্থানের কারণেই পোশাক শিল্প দুর্ঘটনায় কোনো মালিকের শাস্তি হয় না। BGMEA মালিকদের সংগঠন, তাই মালিকের স্বার্থ দেখা এই সংগঠনের অন্যতম দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে সংগঠনটি যখন দেলোয়ারের মতো মালিকের পক্ষ নেয়, তখন প্রশ্ন ওঠে আইনের শাসন নিয়ে। আর অনেকটাই নিভৃতে কাঁধে 111 জন শ্রমিকের জন্য অপেক্ষমান বিচারের বাণী। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।